নমস্কার বন্ধুরা কৃষ্ণ হাইড্রো গার্ডেন এবং অ্যাক্রোকালচারে আপনাদের স্বাগত আজ আপনাদের হাইড্রোপনিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাই পিএইচ এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই আসে তো আমরা যে সোর্স ওয়াটারটা ব্যবহার করি তো সেই সোর্স ওয়াটারের কোয়ালিটি সবসময় যে ভালো থাকবে তার কোনো মান নেই আমরা ধরুন সাধারণত বোরওয়েল ওয়াটার বা ট্যাপ ওয়াটার ব্যবহার করি এই ট্যাপ ওয়াটারের টিডিএস দূষণ বেশি থাকতে পারে পিএইচ বেশি থাকতে পারে তো এরকম সমস্যার সম্মুখীন সবাইকেই হতে হয় তো এখানে আজকে আলোচনা করব পিএইচটা যদি বেশি থাকে তাহলে আমার করণীয়টা কি তাহলে কি আমি এই জল ব্যবহার করতে পারবো না এবার বলে রাখি পিএই আমাদের হাইড্রোপনিক সিস্টেমের জন্য যে আইডিয়াল পিএইচ রেঞ্জ সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু সিক্স কিন্তু আমরা নাও পেতে পারি 5.5 টু 6.5 এর ভাগ জায়গাতে কিন্তু এই রেঞ্জের পিএইচ এর জল পাওয়া যায় না গাছের জন্য সল স্লাইডলি অ্যাসিডিক পিএইচ এর দরকার হয় নিউট্রাল পিএইচ হচ্ছে 7 পিএইচ তো আমাদের নামাতে হবে 7 পিএইচ 7 এর নিচে নামাতে হবে 6.5 এর কাছাকাছি রাখতে হবে বা 6 এর কাছাকাছি রাখতে হবে পিএইচ কে তো তার জন্যে আমাদের কি করতে হবে আমাদের ধরুন সোর্স ওয়াটারের যে পিএইচ সেটা একটু বেশিই রয়েছে ধরুন 7.5 পয়েন্ট রয়েছে তো সেখান থেকে আমাকে একদম 6.5 পয়েন্ট নামাতে গেলে এক পয়েন্ট পিএইচ নামাতে হবে এক পিএইচ নামাতে হবে তো সেই জায়গাতে আমাদের করণীয় অ্যাসিড অ্যাড করা তো অ্যাসিড অ্যাড করে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড ব্যবহার করলে সেটা নিউট্রিয়েন্টসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যায় তো সেই জায়গাতে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডও ব্যবহার করা যাবে না তো অল্প কিছুটা অ্যাসিড ব্যবহার করে দেখা গেলো যদি রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে ঠিক আছে আর যদি না আসে তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে অ্যাসিড ব্যবহার না করেই ভালো তো সেই জায়গাতে আমরা কি করতে পারি এটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে লো পিএইচ এবং হাই পিএইচে আমাদের সমস্যা কি হবে আমাদের যে আইডিয়াল হাইড্রোপনিকের যে পিএইচ রেঞ্জ সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ এবার ধরুন ফাইভ পয়েন্ট ফাইভের নিচে যদি আমার পিএইচ থাকে তাহলে কিন্তু আমাদের যে গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান যেগুলো ম্যাক্রো এলিমেন্ট যেগুলো ধরুন এনপিকে এইগুলোর ডেফিসিয়েন্সি দেখা দেবে গাছের মধ্যে তো আর অপরদিকে ঠিক তার উল্টো ওটা সিক্স পয়েন্ট ফাইভের ওপরে যখন পিএইচ হবে সিক্স পয়েন্ট ফাইভের বেশি হবে পিএইচ তখন কিন্তু আমাদের গাছের যে খাদ্য উপাদান মাইক্রো নিউট্রেন্স মাইক্রোনিউট্রেন্সের ডেফিসিয়েন্সি দেখা দেবে এবার মাইক্রো নিউট্রেন্সের মধ্যে সবচেয়ে বেশি যে ডেফিসিয়েন্সিটা পরিলক্ষিত করা যায় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি তো আয়রন ডেফিশিয়েন্সি আমরা সহজেই বুঝতে পারবো যে আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিশিয়েন্সি হলে গাছের শিরাগুলো পাতার শিরাগুলো সবুজ থাকে কিন্তু বাকি অংশগুলো হলুদ হয়ে যায় তো সেই জায়গাতে আমাদের বুঝে নিতে হবে যে এটা গাছের আয়রন ডেফিশিয়েন্সি রয়েছে এবার আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে মানে আমার পিএইচটা বেশি থাকার জন্য আয়রন ডেফিসিয়েন্সিটা হয়েছে তো আমাকে বাইরে থেকে এটার যদি এর এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে হয় তাহলে আমাকে বাইরে থেকে আয়রন অ্যাড করতে হবে তো এমন একটা আয়রন অ্যাড করতে হবে যেটা আমার ধরুন পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ রয়েছে তো আমি যে আয়রনটা অ্যাড করবো সেই আয়রনটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পিএইচে যেন কাজ করে তো এখানে কি দাঁড়ায় যে আমাদের যে আইডিয়াল আমরা সাধারণত হাইড্রোপনিকে যে আয়রনটা ব্যবহার করি ইডিটিএ আয়রন তো এই ইডিটিএ আয়রন কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পিএইচ এ কাজ করবে না এখানে সেভেন পয়েন্ট ফাইভে এ পিএইচ এর মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ পিএইচ এ যদি কাজ করাতে হয় তাহলে ডিটিপিএ ব্যবহার করতে হবে ডিটিপিএ আয়রন এটা একটা আয়রনের ফর্ম চিলেটার আয়রনের ফর্ম এইটা এইটা ব্যবহার করতে হবে তাহলে এ সেভেন পয়েন্ট ফাইভ পিএইচে কাজ করবে এবার ধরুন এমন পরিস্থিতি হলো সেখানে যেখানে পিএইচ সেভেন পয়েন্ট ফাইভের আরও উপরে রয়েছে তো সেই জায়গাতে আমাদের কি ব্যবহার করতে হবে সেভেন পয়েন্ট ফাইভের নিচে থাকলে আমরা ডিটিপিএ ব্যবহার করতে পারি আর সিক্স সেভেনের নিচে থাকলে আমরা মোটামুটি ইডিটি এটা চলে তো সেভেন পয়েন্ট ফাইভের ওপরে যদি পিএইচ থাকে তাহলে আমাদের আয়রনের যে ফর্মটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইডিডিএইচ এ এই ফর্মটা ব্যবহার করতে হবে এই ইডিডিএইচ এ এই ফর্মটা ব্যবহার করলে এই এর যে পিএইচ রেঞ্জ সেটা কিন্তু খুব একটা লং মানে ওয়াইড পিএইচ রেঞ্জ মানে এই এ মোটামুটি পিএইচ তিন থেকে শুরু করে পিএইচ নাইন পর্যন্ত কাজ করবে মানে এটা গাছের অ্যাভেলেবেল অবস্থাতে থাকবে তো আমরা এটা ব্যবহার করতে পারি তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে লো কস্টের মধ্যে কাজটা করা তো তার জন্য সবচেয়ে লো কস্টের যে পিএইচ আয়রনের যে ফর্মটা হয় সেটা হচ্ছে ইডিটিএ তারপরে এর থেকে দামি ডিটিপিএ ডিটিপি এর থেকে আরও দামি ইডিডিএইচএ তো সুতরাং আমরা আমাদের ইডিডিএইচটা এইচটা এই ফর্মটা ব্যবহার করার আগে আমাদের দেখে নিতে হবে যদি আমাদের এই দুটো ফর্মের মধ্যে চলে যায় ইডিটিএ অথবা অথবা ডিটিপিএতে যদি কাজ চলে যায় তাহলে এ দুটোতে চালিয়ে দিতে হবে তো এগুলো বাজারে কিন্তু সহজলভ্য নয় তো আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি যদি এই কেমিক্যালটা দরকার হয় এই আয়রনটার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি হোম ডেলিভারি করে দেবো আমার কাছে রয়েছে আমি এগুলো সেল করে থাকি তো তো আমরা এইটুকু আলোচনার মধ্যে এটুকু জানলাম যে আমাদের পিএইচ যদি হাই থাকে তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সিটা কিন্তু খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হবে আর আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেখানে আপনাকে বাইরে থেকে আমাদের আয়রন চিলেটেড আয়রন চার্জ করতে হবে এবং সেই চিলেটেড আয়রনটা কোন ফর্মে চার্জ করব। সেটা কিন্তু নির্ভর করবে আমার পিএইচ রেঞ্জ কতটা রয়েছে তো এটা যদি আমরা বাইরে থেকে চার্জ করি তাহলে কিন্তু আমরা হাই পিএইচের মধ্যে যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু অতটা আসবে না আমরা কিন্তু খুব আরামে বা খুব ভালোভাবেই কিন্তু হাই পিএইচ বা একটু খারাপ কোয়ালিটির জলেতেও আমরা কিন্তু হাইড্রোপনিক করতে পারি আপনাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো আপনারা অনলাইনে খোঁজ করলেও খুঁজলেও এই ফর্মগুলো পেয়ে যেতে পারেন আর যদি নির্ঘাত কোথাও না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের এটা প্রোভাইড করে দেব তো ভিডিওটা আর বড়ো করছি না আজকে জাস্ট এই পিএইচের হাই পিএইচ নিয়েই একটু আলোচনা করলাম আশা করি ভিডিওটা সবাই কাজে আসবে যদি কাজে আসে থাকে আমি খুব নিজেকে ধন্য মনে করব তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত